এই দেখো এখন আজকের ভিডিওটা এখন স্টার্ট করছি। ওই দেখো আমাদের পেচিবুড়ি এখন বসে আছে কল তলাতে, এখন স্নান সারবে, তারপরে দুটো ট্রেনে যাবে বাড়ি। টাটা। চললাম একটু দূরে দাঁড়া, দূরে দাঁড়া একটু। হ্যাঁ, আর তো দূরে অন্ধকার হয়ে যাচ্ছে, এদিকে আবার কাছে আয়। আমাদের নেই, বেশ সুন্দর লাগছে এই জামাটা পরে আমাদের পেচিপুড়িকে। এখন উৎসব, আর উৎসবের দাদু বসে আছে গলতে, দেখো হাফ প্যান্ট জুতো পরে রেডি দাদুর কোলে। আর এইখানে আমাদের পেচিপুড়ি ড্রেসটা একটু দেখিয়ে দাও। হ্যাঁ, তো কেমন হয়েছে এই ড্রেসটা? পেচিপুড়িকে আমি কিনে দিলাম। ওই পেচিপুড়ি এদিকে এসো, দারুণ লাগছে দেখতে। আর এগুলো সব আমাদের সাবধানে যাবে, সব দেখে শুনে। টেপিপুড়ি চলে যাচ্ছ তুমি? আর টেপিপুড়ি, হ্যাঁ হ্যাঁ, হুল ধরবে। সাবধানে যেও। চিকেন পকোড়া খেতে কেমন রে? ফালতু ফালতু। তা খাচ্ছিস কেন? খাচ্ছিস কেন খাচ্ছিস বল? হ্যালো বন্ধুরা, এখন সবাই কি করছো? তো আমাদের দেখতে পেলে বিকেলবেলায় খাওয়া হলো, সন্ধ্যাবেলায় খাওয়া হলো চিকেন পকোড়া আর এগ রোল। এখন বাজে 9:30, আমার ভাত খাওয়া হয়ে গেছে। আজকে কোনো রিচ নয়, একদম সিম্পল খাবার খেয়ে নিয়েছি। তো এখন ব্যাগপত্র সব চাপানো আছে এখানে। আর দুপুরবেলায় গেছিলাম বাজারে, ওখানে গিয়ে বোনের মেয়েটার জন্য জামা নিয়ে এলাম। আর ওরা বাড়ি চলে গেল, বাড়িটা আজকে পুরো পাখা বা একদম ফাঁকা যাকে বলে, কোথাও কেউ নেই, আমি আর আমার ছেলে আর মা বাবা। তো একদম শান্ত হয়ে আছে। আর কাল অবধি সবাই ছিল, ভাই ছিল আর দুই জামাই ছিল, বাড়িটা একদম ভরপুর ছিল। এখন কেউ নেই, সবাই ফাঁকা। সবার ফার্স্ট আমার কর্তা চলে গেছে। তো আমার কর্তা সকালবেলায় মজার কথা, ঘুম থেকে উঠলো, উঠে ব্রাশ ট্রাশ করার পরে, চা টা খাওয়ার পর যখন 8টা বাজছে, ও জাস্ট আমাদের এই পুকুর পাড়ের কোনাটাতে গেছে, তখনই আমাদের বড় বাসটা বেরিয়ে যায়। তো আর বড় বাসটা পাবে কিনা সেটা নিয়ে টেনশনও ছিল। তো সামনে একটা কোনো টোটোও পাইনি। তারপর যখন ওখানে বাসস্ট্যান্ডে গেলাম, বাসস্ট্যান্ডে আজকে হাটবার, কারণ হাটবারে প্রচুর লোক সকালবেলা থেকে বাজার করতে যায়। তো একটা অচেনা লোক রাস্তায় দাঁড় করিয়ে বললাম, কাকু একটু বাস ধরবে, বাসে একটু তুলে দিন। তো এত ভালো যে সে সঙ্গে করে নিয়ে যায়, কারণ বাজারে 10 মিনিট মতন বাসটা দাঁড়ায়, বড় বাস, যার কারণেই পেয়ে গেছে। আর ও সকাল সকাল বাড়িও পৌঁছে গেছে, সকালবেলাটা এইভাবেই কাটলো। চলো, তারপর মা আর আমি গেছিলাম বাজারে কিছু চেঞ্জ করতে, কারণ জামাই ষষ্ঠীতে জামাইদেরকে শার্ট দেওয়া হয়েছে। তো দুটো জামাই শার্ট পেয়েছে, আমার কথা তো পড়ে গেছে, ভিডিওই করা হয়নি, সকাল থেকে মনেই ছিল না। আর ভিডিওটা মোবাইলটা নিয়ে যাব সেটাও আর হয়নি। তো আবার গেছিলাম বাজারে বাজার করতে। তো মা শাড়ি নিয়ে এসেছিলো, বোন বলছে আমি শাড়ি পরবো না, আমি শাড়ি পরি না, তো ওই জন্য কুর্তি নিয়ে এলাম। তো ওর কুর্তি আর একটা পাটিয়ালি প্যান্ট, যেটা উনি পরেনি, চলে গেছে। আর কিছু কেনাকাটা হলো, ভাবলাম শেয়ার করব, বাজারে গিয়েও শেয়ার করতে পারিনি। প্রচণ্ড গরম, গরমে কোনো কিছুই ভালো লাগছে না। আর এখন আপনাদের সঙ্গে কথা বলছি, এখন আমার ফ্যানটাও অফ আছে, কারণ অফ না থাকলে
টেবিল ফ্যান আর স্ট্যান্ড ফ্যান এদের খুব আওয়াজ হয়, যার কারণে কথা শোনা যাবে না। তো কি কি কেনাকাটা হলো, এই দেখো এটা হচ্ছে আমার, তো পরে আমি পরে আপনাদেরকে একদিন দেখাবো। এটা হচ্ছে কুর্তিটা আর এটা হচ্ছে প্যান্ট, এটা মা আমাকে দিল। দেখো এরকম সরু দুটো ফিতে বান্ধা নাইটি দেখতেই পাচ্ছ, এই একটা নাইটি, কালার গুলো বেশ দারুণ হয়েছে, মিষ্টি মিষ্টি কালার। এই একটা নাইটি, আরো একটা আছে, এই দেখো একটা নাইটি, তো তিনটি নাইটি, তো তিনটে নাইটি বোন নিয়ে এসছে ওদের বাটা থেকে, কারণ বাটাতে খুব ভালো ভালো নাইটি পাওয়া যায়, যার কারণে বোনকে বলেছিলাম যে যখন আসবি আমার জন্য নাইটি নিয়ে আসবি, তার জন্য তিনটে নাইটি নিয়ে এসছে। ও বাজারে উৎসবে জুতোও কেনা হলো, তো এই চলছে কেনাকাটা, অনেক হলো, খাওয়া দাওয়াও এখন রাতে কমপ্লিট, তো এখন বিছানাপত্র সব ছেড়ে শুয়ে পড়বো। শর্ট কুর্তি জিন্সের সঙ্গেও পরা হয়, ও ভালো যায়, লংও যায়, তো আমি এটাই নিলাম। আর হলুদ কালারটা আমার খুব পছন্দের কালার, যে কারণে এটা আমার নেওয়া হলো। তো এগুলো খুব একটা দাম নেয়নি, দেখো ঘুম চলে আসছে, কারণ ঠিক মতন যা গরম পড়েছে, গরমে তো মানে ঘুমানোর উপায় নেই না। তো দেখে দিলাম, প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড যাকে বলে। তারপরে একটু বিকেল সন্ধ্যের দিকে ভাবলাম মেঘ বৃষ্টি হবে, ঝড় জল হবে, কিছুই হলো না, তাহলেও আজকে অনেকটা ঠান্ডা আছে, দুদিন যা ছিল তার তুলনায় অনেক ঠান্ডা আছে। আমি তুলে দিচ্ছি, খাও তো এবারে বিছানা, দুদিন ঠিক মতন ঘুমানো হয় না, তো এখন আমি তাড়াতাড়ি করে বিছানাপত্র গুটিয়ে নিয়ে নিয়ে ছেলেকে ডেকে আমি আর উৎসব এই ঘরেই শুয়ে পড়বো, বাবা মা ওই ঘরে। কাল অবধি তো এই ঘরে বিছানা হয়েছে, এখানে এখানে আমি উৎসব আর উৎসবের বাবা ঘুমতাম, ওই ঘরে বোন বোনে জামাই ওরা বাবা মা ভাই সব বারান্দায় বিছানা হচ্ছিলো, প্ল্যাটফর্ম হয়ে গেছিলো বাড়িটা পুরো। আজকে বাড়ি পুরো ফাঁকা, কেউ নেই, মনটা অতটা ভালো নেই যে আমাদের পেঁচি বুড়িটাও চলে গেল। তো চলুন আজকের মতন ব্লগটা এখানে স্টপ করছি, আর বাড়ালাম না, তো মোটামুটি ভালোই কাটলো, কাটছে আপাতত। আর এই আমার দাঁতের ব্যথাটা এখনও কমেনি, কারণ এখন আমি ওষুধ খাবো, যেই কারণেই আমি বাড়ি যাইনি, কারণ দুটো দিন থেকে তারপরে যাব, আর আমার এখানে কিছু কাজ আছে, সেই কাজগুলো গুটিয়ে তবেই আমি যাবো। তো এখন চলো ওষুধটা খেয়ে নিই, আজকের মতন ব্লগটা এখানে স্টপ করছি। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর কেনাকাটা নাইটিগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন, যদি ভালো লেগে থাকে সত্যি সত্যিই জানাবেন। আর বোন মা বাবা সবার জন্যই কেনাকাটা করে নিয়ে এসছে, ছেলের জন্য, আমার ছেলের জন্যও এনেছে, কিন্তু আমি শুধু বোনকে দিয়েছি, আর কাউকেই কেনাকাটা কিছু করিনি, কারণ সবসময় তো সব জিনিসটা হয় না। তো চলুন আজকের মতন বকবকটা এখানে স্টপ করছি, টাটা, গুড নাইট মাই অল ফ্রেন্ড।